সালামু আলাইকুম আহি সন্মান তো দর্শক আমি আব্দুল কাহিম পিস লাইব্রেরি বলছি দর্শক বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে যে আমাদের ভাই আমিনুল ইসলাম সাহেব আপনার আমিনুল তো আপনার নাম আমিনুল সাহেব ওনাকে আগে হয়তো আপনারা দেখেছেন ভিডিওতে তো এটা অনেক দিন আগে তো প্রথম বিষয় যেটা হচ্ছে ওনাকে আজকে আবার কেন ভিডিওতে নিয়ে আসলাম তো বিশেষ করে আমাদের অনেকেই হয়তো যারা মানে ভাবছেন প্রশ্ন করছেন বা অনেকেই বিশেষ করে এটা আমাদের রুগীদেরকে বলেন যে যতদিন তুমি ওষুধ খাবে বা আমাদের কাছে চিকিৎসা করাবে ততদিন পর্যন্ত তোমার সুগারটা ঠিক থাকবে তারপরে আবার বেড়ে যাবে এগুলো ভালো হবে না সুগার এই ধরনের মানে কথাবার্তা বলেন আর কি তো আমাদের এই ভাই ওই আমাদের কাছে চিকিৎসা করিয়ে ভালো হয়েছিলেন এই এর আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম আর কি তো আজকে মোটামুটি চার মাস হয়ে গেল হ্যাঁ চার মাস হয়ে গেল উনি এসছেন আমাদের কাছে আর কি দেখা সাক্ষাৎ করার জন্য তো যার কারণে ওনার একটা ভিডিও বানিয়ে নিচ্ছি আর কি যে উনি এখন বলবেন নিজেই যে কেমন আছেন উনি বিশেষ করে যে এই যে আমাদের খাইয়ে চিকিৎসা করিয়েছিলেন তারপরে এখন বর্তমানে অবস্থায় কেমন আছে এটা বিশেষ করে আপনাদের সামনে শেয়ার করা এবং মাঝখানে রাস্তায় চলতে গিয়ে উনি যে অনেক কিছু মানে খেয়েছেন তারপরে যে সুগার বাড়েননি সেটা আজকে আপনাদের সামনে এই অভিজ্ঞতাগুলো শেয়ার করবে তাহলে কি হচ্ছে যে আজকে যারা বিশেষ করে আমাদের রুগীদেরকে যারা হয়তো বলছে বা আমাদের অনেক রুগী এমনও আছে যে আমাদের কাছে চিকিৎসা করাতে এসেছে চিকিৎসা করিয়েছে এবং নিয়ম মানতে গিয়ে কী হয়েছে যে তারপরে দেখা যাচ্ছে আর কোনো খবর নেই তো খবর নিয়ে জানা গেল আর কি বা যে সেই ভাবছে যে ফের তো হয়তো এরকম হয়ে যাবে ভালো কখনো হবে না সব ডাক্তাররা বলছে এই রকম ভাবে সে পিছে আর আসে না এরকমও কিছু রুগী নিজে থেকেই মানে ভেবে নিয়েছে আর কি তো বিশেষ করে আজকে ভাই বলবে আর কি যে সে কেমন আছে আর কি তো বলেন ভাই আপনার অভিজ্ঞতা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি মানে কী বলবো মানে ভাষায় হারিয়ে ফেলছি যে আল্লাহর কাছে হাজার কোটি কোটি শুকরি আদায় করছি যিনি আমাকে এখন অবধি আজ চার মাস ধরে এই সুগারের কোনো ওষুধ খাই না এবং আমি অত্যন্ত ভালো আছি যে কারণ আমি আমাকে যে ডায়েটগুলো আমাকে মানতে বলেছিলেন ডাক্তারবাবু ওই ডায়েটের উপরেই আমি চলেছি চলার পরে আমি ওই এক আধ সপ্তাহ পরেই আমার সুগারটা নাম তারপর থেকে আমার সুগারটা কোনো দিনই বাড়েনি মানে যতই যা খেয়েছি দিনই আজ অব্দি এখন অব্দি বাড়েনি আমি পরপর তিন চারখানা বাড়ি খেয়েছি মিষ্টি ভাত সবই খাই এখন অবধি সবই মোটামুটি খাচ্ছি তবু আমার সুগারটা নর্মাল আমি মোটামুটি এক মাস পরে টেস্ট করেছি আমি উল্টোপাল্টা খেয়ে বলি দেখি আমি বাড়ছে কি কমছে মানে উল্টোপাল্টা আমার যা মনে গেছে আমি তাই খেয়েছি খেয়েও আমি তারপরে এই গত শুক্রবার দিন টেস্ট করলাম বলি দেখি আমার সুগারটা কত আছে আলহামদুলিল্লাহ একশো পঁয়ত্রিশ খাওয়া দাওয়ার পরে খুব সুন্দর সুগার আছে আমার খাবারটা অ্যাকচুয়ালি আমি মানে ডায়েটভাবে চলি সকালবেলায় যেভাবে আমাকে খেতে বলেছে সেভাবেই খাই তারপরে মানুষ একটা কি ভুলভ্রান্ত মানে বিষয় যে ভাত এই যে ভাতটা উনি আমাকে খেতে বাধা দিয়েছিল এই ভাত আমাকেও লাগতো কি কীভাবে ভাত না খেয়ে আমি থাকবো এটা সমস্যার মধ্যে পড়ে আমি যাকেই বলি কি ভাতটা আমাকে প্রথমে বাদ দে কী ব্যাপার ভাত না খেয়ে তুই থাকবি কী করে ভাত না খেলে তো মরে যাবি এই যে ভাবনা চিন্তা প্রায় আমাকে সবাই বলে এখন অব্দি যে আমার শরীরটা ভেঙে গেছিলো ভাই আমাকে বলেছিল কি তোমার শরীর ভাঙবে কঙ্কাল বেরাবে তবে জানবে তোমার সুগারটা ভালো হচ্ছে তুমি নিজেই বুঝতে পারবে দেখবে তোমার ঘন ঘন খিদে পাবে না তুমি নিজেই বুঝতে পারবে তাহলে সুগারটা ভালো হচ্ছে অথচ সেটাই কথাটাই সঠিক মানে আমার ঘন ঘন এখন খিদেও পায় না আর আমি ভাত ভাত মানে দেখলেই মানে এখন কি বলবো আপনার ভাত আমাকে খেতে ইচ্ছা করে না আমার সবজি এই দু তিন রকম ধরনের সবজি মাছ মাংস ডিম আমি তো পুটিন খাবার সবই পাচ্ছি টক দই এই সব খাবার খেয়ে তো আমার মানে কি বলবো আমার সুস্থ শরীর আছে আমার ওজন কমে গেছিলো প্রায় চার কিলো চার কিলো ওজন কমার পরে এখন আবার দু কিলো আমার ওজনটা বেড়ে গেছে তো আল্লাহর রহমতে হাজার হাজার শুক্রিয়া যে আল্লাহ আমাকে ভালো রেখেছে কি বলবো ভাইয়ের কাছে আপনারা আসবেন এখানে একটু শুধু এক একটা দুটো সপ্তাহ কষ্ট করবেন দেখবেন প্রত্যেকেরই সুগার ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে আর একটা কথা বলেছে ভাই কি বিশ্বাস রাখতে হবে মনে আসল মানুষকে বিশ্বাস রাখতে হবে বিশ্বাসের রেখে মানুষকে কাজটা পালন করতে হবে তিন নম্বর বিষয় হচ্ছে আপনাকে সঠিকভাবে মানে চলতে হবে তাহলে দেখবেন পরিপূর্ণ ইনশাল্লাহ সুগারটা আপনাদের সবারই ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে তো বিশেষ করে আমাদের অনেকেই যেটা প্রথমেই যেটা আমাদের এখানে প্রথম বিষয় যেটা হচ্ছে যে আমাদের আমরা একটা কথা বলি যে দেখুন প্রথমে আপনাকে একটু সমস্যা হবে আপনাকে এক থেকে দুই সপ্তাহ একটু কষ্ট করতে হবে এক সপ্তাহ দুই মানে কষ্টটা কি মানে কষ্টটা সব মানুষের কাছে এটাই সবচেয়ে বড় কষ্ট মনে হয় এক সপ্তাহ বা দুই সপ্তাহ আমরা ভাত খাওয়াটা একেবারে পুরোপুরি বন্ধ রাখি এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে থেকে আমরা ভাতটা স্টার্ট করি তো যখন একজন ব্যক্তি প্রথমে এক সপ্তাহ বা দুই সপ্তাহ যদি তার ভাত বন্ধ থাকে তাহলে এর জন্য যদি মনে করে যে আমার সুগারটা না ভালো হবে না ভালো হোক আমার চোখ নষ্ট হবে হোক আমার লিভার নষ্ট হবে হোক আমার কিডনি নষ্ট হবে হোক শুধুমাত্র আমি এক দুই সপ্তাহ ভাত খেতে পাবো না এটা আমি বন্ধ করতে পারবো না এটা কী ধরনের কথাবার্তা এটা কত অযৌক্তিক কথাবার্তা যদি আপনাকে অপারেশন করতে হতো তাহলে আপনি কি করতেন আপনি সুগার জন্য অবশ্যই অপারেশন করতেন তাহলে অপারেশন করার জন্য আপনাকে কত কষ্ট করতে হতো কত সমস্যা মানে হতো যদি অপারেশন পদ্ধতির মাধ্যমে যদি সুগারটা ভালো হতো কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আপনার অপারেশন বলেন আর যে কোনো কিছু বলেন কোনো চিকিৎসার মাধ্যমে সুগার ভালো হওয়া সম্ভব হচ্ছে না একমাত্র আলহামদুলিল্লাহ আমাদের যে লাইফ স্টাইল লাইফ স্টাইলের মাধ্যমে একমাত্র সুগারটা ভালো হওয়া সম্ভব এবং ভালো হচ্ছে এবং যার অনেক ভিডিও আপনারা দেখছেন এবং আমাদের ভাই আবার এসে আপনাদেরকে সামনে উপস্থিত হয়ে আপনাদেরকে সাক্ষ্য দিচ্ছেন যে উনি যে ভালো আছেন ভালো হয়েছেন আমাদের কাছ থেকে হ্যাঁ মাত্র আমাদের কাছে চিকিৎসা করায় হ্যাঁ দুই তিন দিন পর থেকেই উনি ভালো তাহলে দুই তিন দিন ওনাকে সুগার নর্মাল হতে সময় লেগেছিল তারপরে তো ভালো 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 আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছেন তো বিশেষ করে আপনারা যারা মানে আগেই বেশি চিন্তা ভাবনা করে ধৈর্য ধারা হয়ে যাচ্ছেন যে ও সব ডাক্তার তো বলছে যে কখনো ভালো হবে না হ্যাঁ যাই বলো অনেকে আবার নিজে থেকে চিন্তা করছে যে যতদিন আমরা আমাদের যে খাবারগুলো দিচ্ছি যে সাপ্লিমেন্টগুলো দিচ্ছি ততদিন খাই খেলে ভালো থাকবে তা বাদে আবার একই অবস্থা এই ভাবে যে আপনারা ধৈর্য হারা হচ্ছেন তো এটা খুবই দুঃখজনক কথা আর কি যে মানস আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে পুরোপুরি ভালো হয়ে যাচ্ছে আর আপনারা আমাদের কাছ থেকে অনেকেই আসার পরেও মানে ব্যাগ চলে যাচ্ছেন তো এটা কত বড় দুঃখজনক কথা যে আপনি ভালো হতে পারছেন না প্লাস আরও কি হচ্ছে যে আপনার আস্তে আস্তে যে সমস্যাগুলো আস্তে আস্তে আরও ধরছে আপনাকে এমন একটা সময় হবে যখন আপনি বুঝতে পারবেন আপনার সঠিক জ্ঞানটা আসবে তখন আপনি বুঝতে পারেন যে আমি ভুল করেছিলাম আমি অনেক আগেই ভালো হয়ে যেতাম কারণ যে আমাদের রুগী যারা ভালো হচ্ছে এবং যারা এখন সমস্ত কিছু খেতে পারছে সমস্ত কিছু খাচ্ছে তারপরেও তাদের সুগার মানে কন্ট্রোল থাকছে আলহামদুলিল্লাহ আপনি যদি তাদের সঙ্গে কথা বলেন তখন আপনি বুঝতে পারবেন যে আমাদের ভুলটা অনেক আগে হয়ে গেছে আরেকটা বিষয় যে মানুষ ভাবছে যে ভাত না খেয়ে বাঁচবে কি আরে ভাত না খেয়ে ভাত আপনি অটোমেটিক ভাত ছেড়ে দিবেন আপনি একটা সপ্তাহ আপনি যখন সবজিটা খাবেন সবজি মাছ মাংস ডিম খাবেন সব খাবারগুলো দিচ্ছে অটোমেটিক আপনার ভাত খেতে মানে ইচ্ছা হবে না আপনি অটোমেটিক ছেড়ে দিবেন কি সালা ভাতে কত ক্ষতি করত। মানে ভাতে যে আপনার কত শরীরে ক্ষতি করতো আপনি নিজেই প্রমাণ পেয়ে যাবেন তো আপনি ভাত খান না সমস্যা নেই ভাত খাবেন আপনি এক দু সপ্তাহ যখন যেটা আমরা তারপরে আপনি ভাত খান এই দিশতো আমরা করি না কিন্তু ঘটনা যেটা হচ্ছে যে আপনাকে প্রথমে তো এক দুই সপ্তাহ সময় দিতে হবে তো যারা বিশেষ করে এক দুই সপ্তাহ সময় দিবেন না তা আমাদের তো কিছু করার নেই কারণ আমাদের তো এটা চিকিৎসা নয় যে আপনাকে ওষুধ দিলাম খেয়ে এলেন আর ভালো হয়ে গেলেন শর্টকাট এইটা তো শর্টকাট কোনো ব্যাপার নেই তাহলে আমাদের এটা হচ্ছে লাইফ স্টাইল লাইফ স্টাইলের মধ্যে অনেক কিছু আছে হ্যাঁ ব্যায়াম করা আছে নিঃশ্বাসের ব্যায়াম আছে হ্যাঁ হাঁটাহাঁটি আছে দৌড়াদৌড়ি আছে অনেক কিছু আছে তাহলে এগুলো সব মিলিয়ে লাইফ স্টাইল লাইফ স্টাইলের মাধ্যমেই একমাত্র আপনার সুগার সম্পূর্ণরূপে ভালো হওয়া সম্ভব এটাই হচ্ছে আমাদের কথা আর কি তো বিশেষ করে যাই হোক আজকের বিশেষ করে যারা আমাদেরকে দেখছেন আমাদের ভিডিওটি আপনারা বিশেষ করে জানেন যে এই অভিযোগগুলো মানুষের মধ্যে থাকে এই জন্য আপনাদেরকে বলব যে আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে ছড়িয়ে দিন যাতে মানুষের মধ্যে যে ভুল ধারণাগুলো এই ভুল ধারণা যাতে দূর হয় এবং সঠিকভাবে চিকিৎসা করি যাতে সে সম্পূর্ণভাবে সুগার থেকে মুক্ত হতে পারে এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি লাইক করে দেবেন এবং যদি আপনারা আমাদের কাছে চিকিৎসা করাতে চান তাহলে আমাদের চেম্বার শুক্রবার বন্ধ থাকে এবং প্রতিদিন খোলা থাকে তবে একদিন আগে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ফোনে নাম লিখাতে হয় আমাদের সেই নাম্বারটি হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন আমি আবারও নাম্বারটি বলছি নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন অনেকে জানতে চাচ্ছেন যে আমাদের চেম্বারটা কোথায় আমাদের চেম্বারটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লা সুবাহাল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত